গত 2000 বছরে পৃথিবীতে কার সম্পদ সবচেয়ে বেশি ছিল? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। তাহলে জায়গা জমি কারো সঙ্গে যাবে না, এগুলো দায় হবে। হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুরো নাম সোহাইব বিন সিনান, সোহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার নির্যাতিত সাহাবাদের একজন, গায়ে চামড়া ছিল না, বেলালেরও গায়ে চামড়া ছিল না, সোহাইবেরও গায়ে চামড়া ছিল না, নির্যাতনে নির্যাতনে মক্কা থেকে রওনা করে যাচ্ছেন। 10 খান রুটি বানিয়ে নিয়েছেন, রুটি একটা চামড়ার থলির মধ্যে, কয়েকটা খেজুর, একটা মশকে একটু পানি, মক্কা থেকে রওনা করে তিনি যখন তানিম, মক্কা থেকে 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে তানিম, সেখান পর্যন্ত গেলেন, আবু জেহেল একদল লোক নিয়ে বাধা দিল। সোহাইব মক্কাতে কিন্তু কর্মকার ছিলেন, কামার, লোহাকে আগুনে পুড়ে তীর তলোয়ার নেজা বল্লম যুদ্ধের হাতিয়ার বানাতেন। আল্লাহ এত বরকত তাকে দিয়েছে, একদিকে নির্যাতন মারে, আরেকদিকে এগুলা সময় পায় বানায় তৈয়ার করে, আর নবীর কাছে গিয়ে কোরআন শিখেন, সেখানে কোরআন বুঝেন। এখন নবী মদিনায় চলে গেছেন, সাহাবারা ধীরে ধীরে মদিনার দিকে চলে যাচ্ছেন, সোহাইবও যাচ্ছেন। সোহাইবকে আবু জেহেল বাধা দিল, মক্কায় টাকা কামাই করেছ, ব্যবসা করে তুমি এত এত টাকা এগুলা কামাই করেছ, এখন তুমি এই টাকা নিয়ে মদিনা যাবে, এটা আমি তোমাকে কোনো অবস্থাতে দেব না। কয়, তোমার টাকা, গোদাউন, শোরুম, এগুলা চাবি কোথায়? কই, তো আমার ব্যাগের ভিতরে। কয়, আগে তোমার এই বাড়ি, তোমার এই গোডাউন, শোরুম, দোকান, এগুলার চাবি আমাকে দাও, নিঃশর্তভাবে এগুলার মালিক এখন থেকে আমি। সোহাইব ছোট করে বলে, চাবি টাবি যদি দিয়ে দেই তাহলে আমাকে মদিনায় যাইতে দেবে তো? আবু জেহেলকে আমার কামই তো এইটা, তোমরা মদিনায় চলে যাও, আমাদের ঝামেলা শুকায় যাক, কিন্তু পয়সাগুলা সব রেখে দিছে। দেখেন কি পাশান, এরপর রুটিগুলা কেড়ে নিল, খেজুরগুলা কেড়ে নিল, পানিগুলা কেড়ে নিল। দিনের পর দিন সফর করে 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 নবীজি তখনও কিন্তু কোবায়। সোহাইব গিয়ে সেখানে ওই মদিনার আনসার সাহাবিদের সাথে, মক্কা থেকে মহাজির যারা গেছে তাদের সাথে মিলিত হলেন। হওয়ার পরে এইবার কোবা মসজিদের বারান্দায়, খাজুর পাতার মসজিদ ছিল, এখন মদিনার কিন্তু সেকেন্ড, দ্বিতীয়, সর্ববৃহৎ, সবচেয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ, মসজিদে কোবা, এটার বারান্দায় বসে কিছু সাহাবি খেজুর আনছিলেন হাদিয়া, নবী নিজেও খাচ্ছেন, সাহাবিদেরকেও দিচ্ছেন। এমন সময় সোহাইব সেখানে উপস্থিত হলেন, চোখ দুইটা লাল, জবা ফুলের মতো, কেন আজকে 11 দিন খানা নাই, একটু পানি নাই, এক বিন্দু খেজুর নাই, খাওয়ার জন্য যা এনেছিল সব কেড়ে রেখে দিয়েছে। এইভাবে 11 দিন দিনে হাঁটে রাতে হাঁটে, এক জায়গায় কতক্ষণ শুয়ে বিশ্রাম নেয়, আবার হাঁটে আবার হাঁটে, এইভাবে হেঁটে হেঁটে যখন দেখলো নবীজির সামনে খাজুর, নবীজিরও সালাম দেন যে গপ করে খাজুর লয় আর খায়, লয় আর খায়। এখন এক সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাজা সোহাইব, তার তো চোখ জবা ফুলের মতো লাল দেখা যায়, চোখ লইছে, চোখ উঠছে। আর তখনকার আরবে চোখ উঠলে কিন্তু খেজুর খাওয়া মানা ছিল, নিষেধ ছিল। ওই যে আমাদের ছোটোকালে দেখছি জ্বর হইলে বাবা মা বাদ দিত না, ঠিক কি না? এই মক্কাতে তখন কারো যদি চোখ উঠতো তাইলে খেজুর খুব চর্বি, সবচেয়ে বেশি ভিটালিটি, ফিটনেস খেজুরের ভিতরে, অর্ধেক খেজুর খেয়ে 24 ঘন্টা আপনি কাটাইতে পারবেন, কোনো অসুবিধা নেই, অর্ধেক একটাও খাওয়ার দরকার নেই, এত বেশি মাল মশল্লা খেজুরের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এখন সোহাইব শুধু লয়ার খায়, লয়ার খায়। এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা সোহাইব, তার চোখ লাল, তার গায়ে জ্বর, খাজুর লয়ার খায়, লয়ার খায়। হুজুর বলেন, দাহু দাহু, কিছু কইও না, খাইতে দাও, খাইতে দাও। কতক্ষণ খাইছে, খাওয়ার পরে যখন একটু দম ফিরছে, এইবার সবার দিকে তাকাই, একা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখছেন এইবার নবীরে দেখছে। এতক্ষণ সামনে আসা বসা, খাজুর খাইলেন, কিন্তু চোখের দৃষ্টি দেখা যায় কারোর উপরে যায় নাই। জীবনের এমন একটা কঠিন সময় তিনি এসেছিলেন। মদিনায় গিয়ে তিনি আবার ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করার পর আল্লাহ তাকে এত সম্পদ, দেশা তো আশারু রিজকে ফিরতে যারা, বান্দার রাজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। এখন আবার মদিনাতে সোহাইব বিশাল অর্থবিত্তের মালিক, ওই
অস্ত্র তৈরি করে বিক্রি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর জামানায় খেলাফত পর্যন্ত সাহেব জীবিত ছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু অর্ধেক পৃথিবীর বাদশাহ, তিনি সাহেবকে দরবারে ডাকলেন, ডেকে বললেন, বালাগানি কাজা ওয়া কাজা ইয়া সাহেব। দেখেন হাদিস এইভাবে বলছে, সাহেব তোমার ব্যাপারে আমার কাছে এই এই অভিযোগ। সাহেব বলে, ইয়া আমির আল মোমিনীন কী অভিযোগ বলেন? কয়, তোমার বাড়িতে 24 ঘন্টা চুলা জ্বলে, দিন রাত রান্না হয়, একদিকে রান্না চলে আর একদিকে খানা চলে, এইভাবে 24 ঘন্টা খাওয়ানোর দরকার কি? মাঝে মাঝে খাওয়াইলেই তো চলে। কয়, না আমি কী জন্যে খাওয়াই আমিরুল মোমিনীন? কয়, আমি ওমর মনে করি তোমারে লোকেরা বলবে সাহেব খুব খাওয়ানেওয়ালা, খুব সখী, খুব দাতা, এই জন্য তুমি খাওয়াও। সাহেব বলে, আল্লাজি নফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি, আমার নবী আমাকে শিখিয়েছেন যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দেখ, ফালি আকরাম যায়ফা, সেই জন্য আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়ায়। কা আমার কাছে আরেকটা অভিযোগ তোমার বিরুদ্ধে। সাহেব বলেন, কি? কয়, তোমার কাছে অনেক অভাবই আসে কিছু নেওয়ার জন্যে, চাওয়ার জন্যে। আমি খবর পেয়েছি তুমি যাকে সবচেয়ে কম দাম করেছ, কম কম যাকে সবচেয়ে কম দিয়েছ, তোমার কমটা এত কম, ওই ফকির লোকটা অভাবী লোকটা যখন তোমার এই সবচেয়ে কম দামটা গ্রহণ করেছে তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, কমটা এত কম, যেই কম গ্রহণ করার পরে সে সাহেবে নেশাব হয়ে গেছে। তা আমি ওমর মনে করি মানুষদের এইটা অভিযোগ, লোকেরা বলবে সাহেব খুব সখী দাতা এই জন্য দান করে। কামিরুল মোমিন এখানেও কথা সেটা না, কয়, তাহলে এত বেশি দাও কেন, কম দিলে হয় না? কয়, যাকে আজকে আমি একটা শাড়ি দিলাম 1000টা টাকা দিলাম, পরের বছর আবার আসবে, পরের বছর আবার আসবে, সারা জীবন আমি আমার সামনে ফকির রিলিফখোর জাকাতখোর করে রাখলাম, এতে তো ইসলাম আগাবে না। সুতরাং যাকে দেব একবারে এত কিছু দেব, আগামীবার যেন তার আর আমার কাছে আসা না লাগে, সে আরেকজনকে দেবে, আরেকজনকে দেবে। অফি আমোয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ইসলামের অর্থনীতি কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে। তো এই সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন 2019-এর 31শে ডিসেম্বর আরেকজন সাহাবি হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হি ওয়াজ ওয়ান অফ দ্য আশারায়ে মুবাশশারা। আব্দুর রহমান ইবনে আউফ 10 জন আশারায়ে মুবাশশারার একজন, এত দান তিনি করতেন, হজরের পরে দোয়া করতেন, আল্লাহ আজকে যত সম্পদ আমার ব্যবসা থেকে আসবে সব আমি আল্লাহর রাস্তায় দান করে ফেলবো, আমার জমিন থেকে খেজুর বাগান থেকে আসবে সব আল্লাহর রাস্তায় দান করে ফেলবো, নিজে একটা কবরদখল রাখবো না, হজরের পর থেকে দেওয়া শুরু করেন। এসার পরে যখন হিসাব আসে, অমুক শোরুম, অমুক আড়ত, অমুক জায়গা, সেখান থেকে এই এই এই, সাহেব দেখে যে যা দান করেছে তার শতগুণ বেশি টাকা এসে গিয়েছে। কয়, হলোটা কি? আমি চাই শেষ করতে, আর সম্পদ চায় তুই শেষ করতে পারবি না, যত শেষ করতে চাবি আমি তোর কাছে আসতে থাকবো। এ আব্দুর রহমান ইবনে আউফ তাও মক্কাতে সব কিছু রেখে চলে এসেছেন, কিচ্ছু ছিল না। নবীজি এক সাহাবি আনসার সাহাবির সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করে দিলেন, দেওয়ার পরে কয়েকদিন গেল, এবারে আনসার সাহাবি তিনি বলেন, ভাই রাসুল তো বলেছেন ইন্নামাল মুমিনুনা, আমার দুইটা খেজুরের বাগান আছে, একটা তোমাকে দেবো আর একটা আমি রাখবো, আমার একটা ঘর মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে, অর্ধেক তোমাকে দেবো অর্ধেক আমি রাখবো, আমার দুইজন বিবি আছে, একজন বিবিকে তালাক দিয়ে ইদ্দত পার হওয়ার পরে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেবো, মোহরানা বিয়ের এই অলিমা অলিমা অনুষ্ঠান সেটাও আমি তোমাকে দেব, তুমি তো মক্কায় সব ছেড়ে রেখে এসেছ কিচ্ছু আনতে দেয় নাই। তখন সাহেব বলেন, আপনার জায়গাও আমাকে দেওয়া লাগবে না, ঘরের অর্ধেকও দেওয়া লাগবে না, কয়েকদিন ছিলাম আরও কয়েকদিন থাকি, আপনার স্ত্রী তাও আমাকে দেওয়া লাগবে না, মদিনার আশেপাশে কোনো বাজার টাজার আছে কি না? তখন ওই আনসার সাহাবি বললেন, হ্যাঁ একটা বড় বাজার আছে, এই বাজারটার নাম সুকে বনু কাইনুকা, বনু কাইনুকার বাজার, কা আমারে বাজারের পথটা একটু দেখাই দেন। সাহাবি দেখাই দিলেন, ইনি যাওয়ার সময় এক জায়গায় এক লোক রাস্তার কিনারে বসে বেসে কিছু ঘি আর কিছু পনির, কিছু ঘি কিছু পনির, ওই যে সাহাবির দেওয়া সামান্য 1.5-2 দিরহাম এটা দিয়ে এটা কিনছে, কিনে বৈনকনিকার বাজারে গিয়ে এবার তিনি এটা বিক্রি করেছেন। এইভাবে 100 এক সপ্তাহ
বিক্রি করার পরে ভালো একটা ক্যাপিটাল, ভালো একটা ক্যাপিটাল এনে গড়ে উঠলো। উঠার পরে বলে যে আল্লাহ আমাকে বাড়াচ্ছেন, এইভাবে দিচ্ছেন। ওই সাহাবি বলেন ঠিক আছে, এইবার তুমি একটা শাদি করো, এইবার ওর ইমা আমি নিজেই খাওয়াইতে পারবো, বিবির মহরানা আমি নিজেই দিতে পারবো। তাহলে এখানে বুঝে যায় বিয়েটা স্বনির্ভরতার পরে নিজের পয়সা দিয়ে বিয়ে করা লাগবে, আরেকজনের পয়সা যৌতুক এটা দিয়ে বিয়ে করলে সেই বিয়ে জায়েজ হবে না। কথা ক্লিয়ার কাট, এক কথার মধ্যে আরেক কথা, হ্যাঁ এসে গেছে, এই জন্য ঢুকে গেছে। এই আব্দুর রহমান বিন আউফ 2019 31 ডিসেম্বর ওআইসি এবং জাতিসংঘ, ওআইসিটা মুসলমানদের বিশ্বসংঘ, জাতিসংঘ সবার, আপনারা জানেন, তারা একটা হিসাব করেছে, পরিসংখ্যান বের করেছে, গত 2000 বছরে পৃথিবীতে কার সম্পদ সবচেয়ে বেশি ছিল গত 2000 বছরে। তারা এই 2019 থেকে পিছনের দিকে যেতে 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 2000 বছর পর্যন্ত গিয়েছে। তাহলে 2000 বছর যদি আমরা বলি, তাহলে যীশুখ্রিস্টের পর থেকে, যীশুখ্রিস্টের পর থেকে তারা হিসাব করে যেটা বের করলো, বিল গেটস নামটা আপনারা জানেন, এখন নাই, তখন ছিল বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস, আরেকজন পেয়েছে তারা এই 2000 বছরে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তারা সম্পদের হিসাব করেছে যে বিল গেটস তার কী পরিমাণ সম্পদ আছে আর আব্দুর রহমান বিন আউফের কী পরিমাণ সম্পদ আছে, এটাকে তারা কাউন্ট করলো, একত্র করলো। করার পরে তারা দেখতে পেল বিল গেটসের সম্পদ 2.something trillion dollar, 2.something trillion dollar, আর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের দিন একটা ওসিয়তনামা লিখেছেন, আমাকে আমি মরে যাওয়ার পরে দাফনের পরে আমার যত সম্পদ আসবে সব 3 দিনের ভিতরে তোমরা, এই 3 দিনের ভিতরে যে সম্পদ দান করা হয়েছিল 3 দিনে যা ছিল সব সব দান করে দিয়েছে। এখন সেই হিসাবে দেখা যায় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ তাআলা আনহুর সম্পদ ছিল 5.something, বিল গেটসের 2.something, বিশ্বের বড় ধনী সেরা ধনী, আর আব্দুর রহমান ইবনে আউফের ছিল 5.something, কিন্তু নিজের জন্য কিছু রাখে নাই, সব দিয়ে দিছে। তারা বোধহয় মরে গেছে, তারা বোধহয় হারিয়ে গেছে, তারা কেয়ামত পর্যন্ত জীবিত আছে, দুনিয়াতেও তাদের ইতিহাস জীবিত আছে, পরকালেও তারা জীবিত থাকবেন, ঠিক কিনা ভাই?